সকলকে জানাই শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা। আগের দিন লাস্ট ক্লাসে আমরা যা পড়েছি আশা করি তোমরা সেগুলো প্র্যাকটিস করেছ। আজকে চলে যাব আমরা আমাদের পরবর্তী টপিকে। আজকে আমাদের আলোচ্য বিষয় হেক্সাডেসিমেল টু ডেসিমেল কনভার্সন, অর্থাৎ একটি হেক্সাডেসিমেল সংখ্যাকে কিভাবে তার ইকুইভ্যালেন্ট ডেসিমেল সংখ্যায় পরিবর্তন করা যায় আমরা সেই জিনিসটি একটু দেখে নেব। চলে আসি পরের স্লাইডে। এখানে দেখি এই যে চার্টটা আমরা দেখতে পাচ্ছি, এই চার্টটার সঙ্গে অলরেডি আমাদের পরিচয় হয়ে গেছে। এর আগের দিনে আমরা দেখেছিলাম এই চার্টের মধ্যে ডেসিমেল এবং হেক্সাডেসিমেল সংখ্যাগুলির মধ্যে একটি কম্পারিজন দেখানো হয়েছে, এটা আমরা দেখেছি আগের দিন। এরপরে আমরা সরাসরি কয়েকটি উদাহরণে চলে আসি। কয়েকটি উদাহরণ তোমাদের জন্য এখানে আনা হয়েছে। তো উদাহরণ ওয়ান এ খেয়াল করো, 2a বেস 16 এটাকে বেস 10 এ বা দশমিক সংখ্যায় রূপান্তর করতে দেয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে প্রথম কাজ হবে ডান দিক থেকে প্রত্যেকটা ডিজিটকে মার্কিং করে নেয়া। তোমরা অবশ্যই খাতায় যখন এটা প্র্যাকটিস করবে তোমরা এটা পেন্সিল দিয়ে করতে পারো, এবং মার্কিংটা শুরু হবে জিরো থেকে, অর্থাৎ এর মাথায় জিরো লিখবে এবং দুইয়ের মাথায় এক লিখবে উদাহরণ একের ক্ষেত্রে। পরের লাইনে দেখা যাচ্ছে, দেখো 2 × 16^1, 16 কেন, যেহেতু হেক্সাডেসিমেল থেকে কনভার্ট করা হচ্ছে ডেসিমেলে সেই জন্য 16, আর 16^1 এই কারণে দেয়া হয়েছে যে ডিজিটগুলো আমরা যেটা কাউন্ট করতে বললাম জিরো আর ওয়ান, সেই কাউন্টিংয়ে দুইয়ের মাথায় এক বসবে সেই জন্য ওখানে ওয়ান হয়েছে। ঠিক একই রকম ভাবে প্লাস দিয়ে লেখা হয়েছে a × 16^0। তার পরের লাইনে খেয়াল করে দেখো, 2 × 16+, আমরা জানি হেক্সাডেসিমেলে a মানে হচ্ছে 10, এই চারটিতে ঠিক একটু আগে আমরা যে চারটা দেখলাম সেই চারটাতে আমরা খেয়াল করেছি, তাহলে 10 × 1, 1 তার কারণ 16^0 মানে হচ্ছে 1। এরপরে জাস্ট বেসিক ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে অ্যান্সার চলে এসছে 42 বেস 10। একই রকমভাবে উদাহরণ দুইটা যদি আমরা খেয়াল করি, এখানে দেওয়া হয়েছে 2 × 9c বেস 16, এটিকে বেস 10 এ কনভার্ট করতে দেওয়া হয়েছে। খেয়াল করো তাহলে একই জিনিস করা হয়েছে, ডান দিক থেকে যদি আমরা নাম্বারিং করি 0, 1, 2, অর্থাৎ দুইয়ের মাথায় দুই বসবে, নয়ের মাথায় এক এবং সি এর মাথায় শূন্য। দেখো কি লেখা হয়েছে, 2 × 16² + 9 × 16^1 + c × 16^0। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস কিন্তু তোমাদেরকে খেয়াল করতে হবে, পরীক্ষার খাতায় এটা অনেকেই ভুল করে থাকে, সি এর বদলে অনেকে কি করে ডাইরেক্ট ওই জায়গায় 12 বসিয়ে দেয়, অর্থাৎ 2 9 1 2 এবং তারপরে মার্কিংটা করে, সেটা কিন্তু একেবারেই করা যাবে না, সেটা করলে কিন্তু ভুল হয়ে যাবে। অর্থাৎ আমরা যখন বিটগুলোকে মার্কিং করব তখন কিন্তু অবশ্যই যে ভ্যালুটা দেয়া আছে অরিজিনাল হেক্সাডেসিমেল সংখ্যা সেই সংখ্যাটা তার উপরেই কিন্তু মার্কিংটা হবে। এরপর জাস্ট আগের অঙ্কর মতোই তিন নাম্বার অঙ্কের ক্ষেত্রেও খেয়াল করো, অঙ্কটা সেম অঙ্ক আছে, তোমরা খাতায় এটা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে অ্যান্সারটা তিন নাম্বার উদাহরণের সঙ্গে এখানে যেটা অ্যান্সার দেয়া আছে সেটার সঙ্গে অবশ্যই মিলিয়ে নেবে। এরপরে আমরা চলে যাব এই কনভার্সনের যে পরবর্তী অংশ সেই জায়গায়, অর্থাৎ ভগ্নাংশের কোন সংখ্যাকে, মানে ভগ্নাংশের হেক্সাডেসিমেল সংখ্যাকে যদি আমরা দশমিক সংখ্যায় রূপান্তরিত করতে যাই তাহলে কি হবে। দেখো দুটি উদাহরণ তোমাদের জন্য এখানে আনা হয়েছে, একটি হলো 0.1b বেস 16। নিয়মটা হচ্ছে পয়েন্টের বাঁদিকে যেমন আমরা দেখেছিলাম যে 0, 1, 2 এইভাবে প্রত্যেকটা বিটের ওপরে মার্কিং করে নিতে হয়, ঠিক একই রকম ভাবে পয়েন্টের ডান দিকে
মাইনাস ওয়ান মাইনাস টু এইরকমভাবে আমরা মার্কিং করে নেব। তাহলে এক্ষেত্রে যেটা হবে, ওয়ানের উপর লেখা থাকবে মাইনাস ওয়ান এবং বি এর উপর লেখা থাকবে মাইনাস টু, এটা পেন্সিল দিয়ে লিখতে বলা হয়েছে তোমাদের। তাহলে ওয়ান ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার মাইনাস টু। এর পরের লাইনে খেয়াল করো, সিক্সটিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান, সেক্ষেত্রে হয় যেটা সেটা ওয়ান বাই সিক্সটিন। এবং একই রকম ভাবে সিক্সটিন টু দি পাওয়ার মাইনাস টু হচ্ছে ওয়ান বাই সিক্সটিন স্কোয়ার, অর্থাৎ ওয়ান বাই টু ফিফটি সিক্স। এবার এটাকে জাস্ট ক্যালকুলেশন করে দেওয়া হয়েছে। আর একটা জিনিস খেয়াল রাখবে, ভগ্নাংশের ক্ষেত্রে যেখানে প্রথম ভগ্নাংশ আসছে অর্থাৎ ওয়ান বাই সিক্সটিন প্লাস ইলেভেন বাই টু ফিফটি সিক্স, এখানে যেটা এসছে যেখানে ভগ্নাংশ এসছে সেখানেই তোমরা সেটিকে পয়েন্টে রূপান্তরিত করে ফেলবে। দেখো ওয়ান বাই সিক্সটিনকে আলাদা করে করা হয়েছে তারপরের লাইনে, এবং ইলেভেন বাই টু ফিফটি সিক্সকেও তারপরের লাইনে আলাদা করে রূপান্তরিত করে লাস্টে অ্যাডিশন করে দেওয়া হয়েছে। আশা করি এটা সমস্যা নেই, আমরা পরের উদাহরণটায় চলে যাব। এখানে খেয়াল করো, এফ বি এইট পয়েন্ট নাইন সেভেন, অর্থাৎ দুটোর কম্বিনেশনে একটা নেওয়া হয়েছে, যেক্ষেত্রে পয়েন্টের আগেও সংখ্যা আছে পরেও সংখ্যা আছে। এক্ষেত্রে আমরা পয়েন্টের বাঁ দিকে জিরো ওয়ান টু করে মার্কিং করে নেব তিনটে সংখ্যার উপর, এবং পয়েন্টের ডান দিকে মাইনাস ওয়ান মাইনাস টু এইভাবে মার্কিং করে নেব। তারপরের লাইনটা আমরা দেখি, ফিফটিন ইন্টু সিক্সটিন স্কোয়ার প্লাস ইলেভেন ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান প্লাস এইট ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার জিরো প্লাস নাইন ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস সেভেন ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার মাইনাস টু। ক্যালকুলেশনটা আমরা আগেও দেখেছি, একই রকম ক্যালকুলেশন এখানে অ্যাপ্লাই করতে হবে এবং তাহলেই আমাদের উত্তরটি চলে আসবে। আশা করি পুরো জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার শুধু ক্লিয়ার হলেই হবে না, খাতায় এই ধরনের কিছু উদাহরণ নিয়ে তোমরা প্র্যাকটিস করবে, তোমাদের বইয়ের অনুশীলনীতেও দেখবে হেক্সাডেসিমেল টু ডেসিমেল কিছু কনভার্সন করতে দেয়া আছে, সেই জিনিসগুলোও তোমাদেরকে করে ফেলতে হবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ক্লাসে।